সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজকে 3 অক্টোবর রোজ শনিবার আমি চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে মিম ডেরি ফার্মে। এই ফার্মটি পরিচালনা করে থাকে এজাজুল ভাই। এই ফার্ম থেকে মূলত অবাকনা বাচ্চা, গাভি গরু, ষাঁড় বাচ্চা সবই বিক্রি করা হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যে গাভি গরুগুলো রয়েছে সেই গাভি গরুগুলো দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। এখান থেকে আপনারা মূলত ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাইহল, জার্সি, মুন্ডি জাতের যে গাভিগুলো রয়েছে এগুলো সংগ্রহ করতে পারবেন। তো চলুন, এই ফার্মটি যে পরিচালনা করতেছে এজাজুল ভাই, তার সাথে আমরা কথা বলে বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, আমি ভালো। তো এই সপ্তাহে তো বেশ একটু বেশি গাভি দেখতে পাচ্ছি। আছে 7টা 8টা আছে ভাইয়া। 8টা গাভি আছে? আছে গাভি। কি কি গাভি আছে? জার্সি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, ফ্রিজিয়ান আছে, মুন্ডি চালে মুন্ডি আছে। মুন্ডি তো থাকে, যে কোনো মুন্ডি চালে দিতে পারবে ভাই। মুন্ডি গরু অনেক দাম, সবাই তো আর কিনতে পারে না, এই জন্য মুন্ডি গরুটা কম কিনে। আর চাহিদাও আর বেশি, যারা পালে মুন্ডি গরুটা, যারা পালে দুধটা বেশি হয় এটা ধরেন, এই জন্যেই ওরা এই গরুর মুন্ডিটা চায়। দেওয়া যাবে, মুন্ডি দেওয়া যাবে ভাই, সমস্যা নাই, মুন্ডি দেওয়া যাবে, মুন্ডিও আছে। আর যা যা চাবে ইনশাল্লাহ পাবে দর্শক ভাই, ইনশাল্লাহ। এদের আসে আমার প্রত্যেক সপ্তাহে নতুন গরু দেখেন তো, আপনার আসতে তো দেখেন, একটা আমার পুরাতন গরু নেই এর মধ্যে। আমার প্রতি সপ্তাহে দিয়ে প্রতি সপ্তাহে বিক্রি, প্রত্যেক সপ্তাহে আল্লাহর মধ্যে। মানুষ বলে খালি খাই পাই প্রতারণা হয়, তো মানুষ প্রতারণা হবে না, প্রতারণা হবার কারণ আছে ভাই। যে কয় যে 1,30,000 15 লিটার 18 লিটার দুধ, আমরা বাঙালি জাত, এই জায়গাটায় ভাই আমরা বেশি মরি। আরে ভাই, আইজেন একজনের কাছে রাস্তায় সুদ করে, অমুকের কাছে যাবো, যে লোক আসবে ওই লোকই আপনি সুদ করবেন কেন? ফোন নাম্বার আছে, আসতেছেন ফোন নাম্বার আছে, ওনার কাছে চলে আসবেন, ভালো লাগলে নেবেন, না লাগলে না নেবেন, পছন্দ হলে নেবেন, না হলে না নেবেন। আর গরু যে মালিক, সেই লোক যদি বলে যে এই গরুটা আপনি নিয়ে যান, ওই লোক জীবনে প্রতারণা হবে না, কোনোদিনও হবে না। সে লোক কেমন করে কবো, ওর খাতা কলম আমরা ইসলামে লেখা করতে দিই যে ওই লোক এই গরুটা আমি ওনার দিতে চাইছি। কোন কারণে? ভালোর জন্য, যে ও ভালো পালে আমার কাছে আবার আসবে। আর যদি ভাই যে আমি কইছি যে 15 যায় 2 হচ্ছে 400, ওই লোক তো এমনিই মরেছে ভাই, ও তো এমনিই মরেছে, ওকে আর আমার কাছে আসবে তো ভয়, আমার নামই শুনবে না। এই জন্য মানুষ আসলে গরুর যেটি সেটির টাকা দিতে হয়, যেটি দুধের জিনিস ওটার টাকা দিতেই হবে। সবাই জামাতেন নিবি তার মানে নাই, অনেক লোক আছে যার কাছে যেটা ভালো লাগে নিবি ইনশাল্লাহ, সব কিছুর মালিক দাদা একটা আল্লাহ পাক। আচ্ছা আচ্ছা, তো এই সপ্তাহে যে গাভিগুলো রয়েছে তো চলুন ওগুলো একটু দর্শক দেখাই। প্রথমে একটা গাভি দেখতে পাচ্ছি ভাই, এটা কয় দাঁতের? এটা 2 দাঁত ভাই। জাত? জাত হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। গাভ মনে হচ্ছে? গাভ ভাইয়া, গাভ। এই আর 15 দিন টাইম আছে, আর 15 দিন টাইম আছে, 15 দিন টাইম আছে। দুইখান দাঁত। দাম চাচ্ছেন কত? দাম স্যার 160। কি প্রথম বাচ্চা দেবে? 2 দাঁত যেহেতু, 2 দাঁত প্রথম বাচ্চা দেবে না? প্রথম বাচ্চা দেবে। দাম চাচ্ছেন লেনদেন কত? 1,60,000। 1,60,000 দরদাম করে নিতে পারবে? নিতে পারবে দর্শক, আপনারা দরদাম করে নিতে পারবেন। 1,60,000 টাকা দাম চাচ্ছে, দেখতে পাচ্ছেন গাভিটি। পাশের গাভিটা ভাই? এটা জার্সি ভাই। জার্সি না, বাচ্চা আছে এটার, বাচ্চা আছে। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 4টে। দাঁতে 4টা? হ্যাঁ, প্রথম বাচ্চা, প্রথম বিল। কি বাচ্চা সাথে এটা? ষাঁড় বাচ্চা এটা। ষাঁড় বাচ্চা। আজ 4 দিন বয়স। দুধ হচ্ছে কেমন? আজ সকালবেলা মোটামুটি 9 লিটার পাইছি। সকালে 9 লিটার? আজ 4 দিন কার বাঁচবো। দাম চাচ্ছেন কত? দামে এটা 1,60,000। দরদাম করে নিতে পারবে? নিতে পারবে, কিছু কম আছে, কিছু কম আছে, কিছু অল্প কিছু কম আছে দর্শক, দরদাম করে আপনারা নিতে পারবেন। কিছু কম 15 লিটার, 2 বেলা দিতে কয় 5 দিন থেকে দোয়া লেবো দাদা, দোয়া দেবো 5 দিন থেকে, 5 দিন দোয়া নেবে, ওই হওনা খাওয়াবে, ওনাই দোয়ালে যাবে, গরুর আশপাশে আমরা যাবো না, দেখে শুনে নিতে নিতে পারবে। কত রানা মানুষ হয় ভাই এই কারণে, তাই না? 1,60,000 15 লিটার দুধ জার্সি গরুটা ভাই। 4 দিন বয়সের পর 9 লিটার দুধ পাইছে আজকেও, 4 দিন বয়স। গ্যারান্টি দেবো যে নেবে সে জীবনে ঠকবে না ভাই, কোনোদিনও ঠকবে না। জার্সি গরু জীবনে দুধে ফাঁকি দেয় না তো, অনেক দুধ। পাশেরটা? এটাও জার্সি, এটা 2 দাঁত প্রথম গরু ভাই। 2 দাঁত? 2 দাঁত। গাভ? গাভ। কয় মাসে গাভ আছে? এটা 15 দিন টাইম আছে। 15 দিন? 15 দিন। দামটা কেমন চাচ্ছেন? এটাও 1,60,000। এটাও 1,60,000? এটা 1,60,000। দরদাম করে নিতে পারবে? খুব ভালো গরু ভাই, জার্সি গরু তো, খুব প্রথম গরু,
খুব ভালো গরু যে সব গরু নিলে মানুষ সব প্রতারণা হবে না ঠকবে না জীব কোনোদিনও ঠকবে না প্রথম গরু এর ভবিষ্যৎ আছে ও 10 বছর কথা আছে এক লক্ষ 60 চাচ্ছে এক লক্ষ 60 দর্শক এক লক্ষ 60,000 টাকা দাম চাচ্ছে খুব মানের গরু দেখতে পাচ্ছেন দরদাম করে আপনারা নিতে পারবেন খুব মানের গরু পাশেরটা ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে কয়টা এটা দুই দাঁত দাঁতে দুইটা দুই দাঁত দর্শকের দেখা গাব না বাচ্চা আছে গাব আপনার কাছে তো মনে হয় গাব গরু বেশি আছে গাব গরু বেশি ভাই বেশি এটা এসব গরু নিয়ে যাবে বিরাট গরু তো এই গরুটা আর আপনার এখনো 25 দিন টাইম আছে ভাই দর্শকের দেখেন আমি 25 দিন এরাম হবে ওলান্ডা যা তো বড় হবে গরুটা 2.5 লাখ টাকার গরু আমরা কিনবো কমে বেচবো কমে দাম চাচ্ছেন কত এটা দাম চাওয়া 1,85,000 1,85,000 দরদাম করে নিতে পারবে দেন দর্শকে দে এখনো তো খেজা নেন 25 দিন টাইম আছে বড় প্রথম গরু বিরাট গরু ভাই এসব গরু জীবনে মানুষ প্রতারণা হয় প্রতারণার জায়গায় চলে যায় প্রতারণা হয় ভাই এসব গরুর কোনো প্রতারণার জায়গা নাই পাশেরটা ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে কয়টা এটা চার দাঁত এটা চার দাঁত এটা এক মাস টাইম আছে এক মাস টাইম আছে না দামটা চাচ্ছেন কেমন এটা দাম চাওয়া 1,85,000 কয় নাম্বার বাচ্চা দেবে এটা দিত তৃতীয় বাচ্চা 1,85,000 আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই বিরাট গরু দেখেন দর্শকে ভালো দেখেন গোটা বিরাট গরু ভাই এমন তো লাগে না বিরাট গরু তো দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন যেমন তোলা হবে 2,20,000 গরু এটা বাচ্চা সহ না এটা বাচ্চা সহ কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা গরু বকনা বাচ্চাও বকনা কি দাঁতে কি দুইটা দুইটা আচ্ছা প্রথম বাচ্চা দিছে প্রথম সকালবেলায় 12-13 করে দুধ হয় এত দুধ হয় এত দুধ হয় গরু তো বুঝতে জানে না মাথাটা দেখেন কানটা খরগোশের কান দাঁতের চারটা না কয় নাম্বার বাচ্চা দেবে এটা দ্বিতীয় বাচ্চা দেবে দ্বিতীয় বাচ্চা দেবে দাম চাচ্ছেন কেমন এটা দাম চাবে 1,90,000 এত দাম এত দাম গরু জাত ভাই এবার 20-এর উপরে দুধ পাবে গেলের উপরে 16-17 করে দুধ পাইছে আর 20-এর উপরে দুধ পাবে 100 না তারা যেতে কয় যায় গরু কেমন করে বুঝবে না আমরা লিখে দেবো ভাই ইস্টামে দরদাম করে নিতে পারবে এটা বেনাদুল ভাই আমার পাশার বাসাতে গরু দরদাম করে নিতে পারবে নিতে পারবে খুব গরু এসব গরু থাকবে না প্রতারণার জায়গা নাই ভাই এতে গরু প্রতারণার জায়গা নাই না আচ্ছা আচ্ছা দর্শক গাবিগুলো দেখতে পেলেন ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিতেন 01305402976 এটা আপনার এটাই ইমো নাম্বার এটাই পার্সোনাল এটা পার্সোনাল নাম্বার আপনার এখানে আসার ঠিকানাটা যদি একটু দর্শকদেরকে বলে দিতেন এটা ঠিকানা ডাইরেক্ট ঈশ্বরদী পাবনা জেলা ঈশ্বরদী থানা যে অনেক আছে ধরেন রাস্তার গাড়িতে আসলে দাসুরিয়া নামবে আবার আপনার দাসের রাস্তার গাড়িতে আসলে বনপাড়া নামবে যে কুষ্টিয়ার গাড়ি যায় দাসুরিয়া নামবে আর ডাইরেক্ট যাতে ঈশ্বরদীর গাড়ি ধরতে একবার ডাইরেক্ট ঈশ্বরদী নামা দিবে আচ্ছা আচ্ছা যে আমার এখানে আসা গাড়ি থাকা ঘর ব্যবস্থা আছে তো অনেক শান্তি ভাই আসে নিশ্চিন্তায় লোক অনেক তো চিনে না ধরেন তার এক দেশে থাকা ঘর ব্যবস্থা আছে তো থাকা খাবার সমস্যা নাই মানুষ তো আসে এক দেশে থেকে এক দেশে আসলে দাদা একটু ভয় করে সে দাদা যে একদিন থাকে যে সে আর মনে করেন না যে মনে করে যে আমার দেশেই আছে এত ভালো মানুষ তিন চার দিন দুধ দুয়ে দেখে নিতে পারবে তো নিতে পারবে নিশ্চিন্তায় দোয়া লিবে সমস্যা নাই ভাই ও তো টাকা দিয়ে কিনবি টাকা দিয়ে কিনবি দেখে কিনবি দেখে লিবে আমার মুখের কথা সে লিবে কেন তা তো অবশ্যই লিবে কেন সে টাকা দিয়ে লিবে দুই দিন কা চার দিন থাকি দেখে লিবে কোনোদিন প্রতারণা হবে না কোনোদিনও হবে মানুষ তো প্রচুর প্রতারণা হচ্ছে আর ইনশাল্লাহ দেখেন প্রত্যেক সপ্তাহে আমার একটা গরু দেখেন তো আছে নাকি ভাই প্রত্যেক সপ্তাহের গরু আমার প্রত্যেক সপ্তাহে আল্লাহর রহমতে যাবে প্রত্যেক সপ্তাহে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় এই গরু দেখছেন সামনে সপ্তাহে একটাও থাকবে না বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি দুই তিন দিনের মধ্যে বেশি ফেলাই একজনের কাছে গেল সপ্তাহে 6টা বেচেছি ভাই 6টা বেশি 20,000 লাভ করব 10,000 খরচ গেলে 10,000 থাকে ভাই সংসার চলবে অত গাড়ি বাড়ি একটা গরু বেচলে 30,000-40,000 লাভ হয় না ভাই তাহলে তো মানুষ শিল্পপতি হয়ে যায় অল্প দিনে আচ্ছা আচ্ছা তো ভাই অনেক কথা হলো বা আপনার গরুগুলো দেখালেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম